জিটিভি নিউজ ঐক্যের পথে মোড়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে 53 দিন পর তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফিরেছেন। শনিবার রাত 8:40 তিনি বাসায় ফেরেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আল মামুন বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল টিমই বাসায় তার চিকিৎসা দেবে। গত 11 এপ্রিল 76 বছর বয়সে বিএনপি চেয়ারপারসনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর 27 এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির একদিন পর অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। খালেদা জিয়া আক্রান্তের 27 দিন পর গত 4 মে করোনা ভাইরাস নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়। কিন্তু কোভিড পরবর্তী জটিলতা ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে গত 6 মে খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করলেও সরকার তা নাকচ করে দেয়। গত বছর 25 মার্চ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এক নির্বাহী আদেশে খালেদা জিয়াকে 6 মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।